হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি প্রিয়াঙ্কা, লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কার তরফ থেকে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাঙালি হয়ে জন্মেছি আর মাছ খাবো না তো হতেই পারে না। মাছের মাথা দেখে মনেই হচ্ছে তো কী রান্না করছি। আজকে আমি নিয়ে চলে এসেছি বাঙালিদের অত্যন্ত প্রিয় মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট। এটা কাতলা মাছের মাথা ছিল, তোমরা রুই মাছের মাথা ইউজ করতে পারো। আগের বার আমি চিড়ে দিয়ে করেছিলাম, এইবার আমি গোবিন্দভোগ চাল দিয়ে করব। চলো রেসিপিটা পুরো দেখার জন্য ভিডিওটাতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা আমরা কন্টিনিউ করি। মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম আগে, এবার আমি প্রসেসটা শুরু করব রান্নার। প্রথমে তেজপাতা আর অল্প একটু জিরে ফোড়ন দেব গরম তেলে। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে যে কোনো অয়েল ইউজ করতে পারো। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে তুমি রসুন দিয়ে দিও, আদা আর গোটা গরম মশলা, তার সঙ্গে জিরেটাও ভালো করে ভাজা ভাজা করতে হবে। রসুন কিন্তু একেবারেই পুড়িয়ে ফেলা যাবে না, কারণ পুড়ে গেলে রসুনের টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। আর যদি কেউ রসুন ইউজ করতে না চাও সে স্কিপ করতে পারো। এরপর আমি একটু আনিয়ন অ্যাড করলাম, সামান্যই অ্যাড করব, কারণ মাছের মাথাটার একটা ইউনিক ফ্লেভার থাকে। ভালো করে পেঁয়াজটা লাল লাল করে আমাকে ভেজে নিতে হবে, ওভার কুক করলে চলবে না। গ্যাসটাকে আমি একটু মিডিয়াম ফ্লেম করে দিলাম। পেঁয়াজ রসুন যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসছে, এরপর আমাকে এর মধ্যে অন্য সমস্ত উপকরণগুলো আস্তে আস্তে অ্যাড করে দিতে হবে। এরপর আমি এতে অল্প একটু জিরে অ্যাড করব, নুন অ্যাড করব। এই রান্নাটা অনেকে পেঁয়াজ রসুনের ব্যবহার না করেও করতে পারেন, আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করছি। এরপর আমাকে এর মধ্যে টমেটো আর কেটে রাখা কাঁচা লঙ্কা, এই সমস্ত জিনিসগুলো নিয়ে ভালো করে কষিয়ে ফেলতে হবে। আলু প্রথমেই ভেজে রাখতে পারেন, কিংবা এই স্টেজেতেও আলুটা অ্যাড করে ভালো করে ভেজে নেওয়া যায়। সমস্ত উপকরণ যখন দেওয়া হয়ে গেছে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এক্ষেত্রে মশলাটা ভেজে তারপরে আলুটা ভেজেছিলাম, কোনো কারণে মিস্টেক হয়েছিল। আলুটা চাইলে তোমরা আগে থেকেই ফ্রাই করে রাখতে পারো, তাতে রান্না করতে সুবিধা হবে। আলুটাকে মিডিয়াম ফ্লেমে একটু অল্প লবণ দিয়ে ভালো করে ভাজতে হবে, পুড়িয়ে ফেলা যাবে না। সমস্ত রকম যখন কষাকষি হয়ে গেল, এরপর আমার কিন্তু অ্যাড করার পালা। এর মধ্যে ভিজিয়ে রেখে শুকনো করা গোবিন্দভোগ চাল আর বাদ বাকি সমস্ত ভেজে রাখা মশলাগুলো, সেগুলোকেও আমি আরেকবার করে কষে নিয়েছিলাম। কষাকষি যখন হয়ে যাচ্ছে, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে গুঁড়ো মশলাও দিয়ে দিতে পারো ডিরেক্টলি, আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি কিন্তু গোবিন্দভোগ চালটা অ্যাড করে দেব, ভালো করে কষিয়ে নেব, বেশি ফ্রাই করব না। জাস্ট একটু হালকা হালকা ফ্রাই করে নেওয়ার পর আমাকে কিন্তু এর মধ্যে মাছের মাথাটাও ক্রাশ করে দিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য। অল্প একটু জল আমি এতে অ্যাড করব, আস্তে আস্তে চালটা যাতে কুক হতে থাকে। সমস্ত কিছু মিক্স করে নেওয়ার পর আর কষার দরকার পড়বে না। এরপর তোমাকে মাপ মতো জল অ্যাড করতে হবে, অতিরিক্ত জিনিসটা শুকনো হলেও চলবে না, অতিরিক্ত পাতলা হলেও চলবে না।
জল দেওয়ার পর একটু নাড়ানাড়ি করে নিয়ে তারপরে চাপা দিয়ে এটাকে আধ ঘন্টা মতো ভালো করে ফুটতে দিতে হবে মিডিয়াম ফ্লেমে। জলটা যখন অল্প আছে তখন আমি এর মধ্যে একটু কুকমির গরম মশলা অ্যাড করে দেব, দিয়ে আর একটু চাপা দিয়ে রাখবো। ভালোভাবে যখন দেখবো চালটা অল্প শক্ত রয়েছে, অল্প সেদ্ধ রয়েছে, তখনই এই স্টেজে কিন্তু আমি ঢাকনাটা খুলে দেব, আর ঢাকনা দেব না। আর যেটুকু জল আছে সেইটুকু কিন্তু আমাকে ড্রাই আপ করে নিতে হবে। যদি আপনারা মাছের মুড়ি ঘণ্টটা ড্রাই খেতে চান তাহলে কিন্তু চাপা দিয়ে রান্না করা চলবে না একেবারেই। আমার মাছের মুড়ি ঘণ্ট প্রায় একেবারেই রেডি। দেখতেই পাচ্ছ কি অসাধারণ ঝরঝরে হয়েছে জিনিসটা। এইভাবে তোমরা রান্না করে বাড়ির লোককে কিন্তু সত্যিই তাক লাগিয়ে দিতে পারো, আর তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তো এই রকম ধরনের পুরো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল লাইফ উইথ শঙ্করেন প্রিয়াঙ্কাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।